দেখুন, যেভাবে চূড়ান্ত জরিপে এগিয়ে থেরেসা মে, আগামী নির্বাচনের প্রচার অভিযানের চূড়ান্ত জরিপে ব্রিটিশ প্রধান ডেভিড ক্যামেরুনের উত্তরসূরি হওয়ার পথে এগিয়ে রয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে। 96টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছেন কনজারভেটিভ পার্টির এই নেতা। নির্বাচনের প্রচার অভিযানের চূড়ান্ত জরিপ অনুযায়ী থেরেসা মে সাধারণ নির্বাচনে 96টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে লর্ড অ্যাশক্রেফের জরিপে বলা হয়েছে স্থানীয় এবং থেরেসা মের কঠোর সমর্থকরা তাকে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই হিসেবে 373 আসন নিয়ে জয়লাভ করবে থেরেসা মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ে তিনি 96 আসন বেশি পাবেন বলেও এই জরিপে বলা হয়। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।